যারা রাতের বেলা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মালিকের সাথে হয় যোগাযোগ মালিকের সাথে হয় মহব্বত এই জন্য মরণের ভয় থাকে না রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল নির্যাতিত লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হযরত আবু বকর সিদ্দিক দিয়ে বলেন বেলাল আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনবেন আস্তে জিকির করো আওয়াজটা বড় হয় এই জন্য নির্যাতন বাড়ে ও বেলাল জিকির আস্তে করো ঠিক আছে আস্তে আওয়াজ বড় হয়ে যায় আবার আবু বকর সিদ্দিক দিয়ে বলেন ও বেলাল আওয়াজ আস্তে করো ঠিক আছে আস্তে আওয়াজ বড় হয়ে যায় আমার গিয়ে বললেন বেলাল রে আস্তে জিকির করো আস্তে জিকির করলেও আল্লাহ শুনেন আল্লাহ শুনবেন ঠিক আছে আস্তে তৃতীয়বারও আওয়াজ বড় হয়ে গেলে চতুর্থবারে আবু বকর সিদ্দিক একটু চড়া আওয়াজে বলেন ও বেলাল তোমাকে বারবার বলছি আস্তে জিকির করো আস্তে করো কোন তুমি কথা দাও কিন্তু কথা রাখো না আওয়াজ বড় হয়ে যায় কারণ কি হযরত বেলাল ডাক দিয়ে বলেন হে নবী সাহাবী আবু বকর সিদ্দিক শুনেন গো আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব শুরুটাও করি আমি আস্তে কিন্তু যখন আমি আমার আল্লাহর নাম নেওয়া শুরু করে দিই আমি তখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি আমি সাগরে ডুব মারি যখন আমি আল্লাহর ওই মারিফতের সাগরে ডুব মারি মজার সাগরে ডুব মারি আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না ওই সময়ে কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে কোনো খবর থাকে না আল্লাহ ওয়ালারা তসবি জপে মজা পায় তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 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 গনে গনে তৃপ্তি অনুভব করে আর আল্লাহ তোমরা দুনিয়ার জিনিস পাইয়ে মজা পাও আর আল্লাহওয়ালারা তাহাজ্জুদের সেজদায় গিয়ে মজা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আমরা তো সৌভাগ্যবান জাতির না কারণ আমাদের দুনিয়াও আছে ভাই কথা বলেন আখেরাত কাফের বেঈমানদের দুনিয়া থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে আর আখেরাত فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যাদের দুনিয়া থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু পরকালে তাদের কোনো বিনিময় নাই একমাত্র ঈমানদার আল্লাহওয়ালা যারা এদের কথা হলো আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই ও ফিল আখিরাতি হাসানা আখিরাতেও কল্যাণ চাই ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের আগুন থেকে নাজাত চাই আমরা জাহান্নামে যাইতে চাই না যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে ওই কাজও আমরা করতে পারি না আরো জোরে বলেন হে মুসলমান তাহলে আমরা জান্নাতে যাইতে চাই জান্নাতই হলো সফলতার জায়গা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই ক্ষীরাওয়ালাটা এখান থেকে বের করে দেন আধা মিনিটের মধ্যে এখান থেকে বের করে
আপনারা সবাই না, সবাই না, যারা কাছে আছেন তারা করলেই হবে। এর সাহস কত বড় ওরা। আমার ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দুনিয়া ধোকার বস্তু। ফমান যুহযিহা আনিল নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করায় দেওয়া হলো, ওই লোকটাই সফল। আরো আসতে, আরো আসতে। জান্নাতে যাওয়ার মনে চায় নি না চায় না, দরকার আছে না নাই। আমার ভাইরা আমরা যাদের অনুসারী, আমরা যাদের অনুসারী, আমরা সাহস করে বলতে পারি, আমরা এই কামনা করি আল্লাহ আমাদেরকে মুজাহিদে আজমের সঙ্গী বানায় হাসরে দাঁড় করায়ো, আমাদেরকে হাফিজ হুজুরের সঙ্গী বানায় হাসরের ময়দানে দাঁড় করায়ো। আমার বন্ধুরা আমরা এই কথা বলতে পারি, হে আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সঙ্গী বানায় হাসর করায়ো। আমরা এই সাহস করে বলতে পারি, কিন্তু এই বাংলাদেশে বুঝে না বুঝে যে সকল নাস্তিক মুরতাদরা ইসলামের বিরোধিতা করে, যাদেরকে খুশি করার জন্য তোরা তো মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা ইমানুয়েল ম্যাক্রোর সাথে হাসরের মাঠে দাঁড়াইতে চাই। আমি বুঝাইতে পারি নাই, ফ্রান্সের প্রেসিডেন্ট যে নবীর দুশ্মন তার সাথে দাঁড়ানোর কামনা করার মতো কোনো লোক তো নাই। আরে ভাই দুনিয়ার ধন দৌলত চায়, কিন্তু তাই বলে কারুনের সাথে কি কেউ দাঁড়ানোর চিন্তা করতে পারে? কিন্তু আমরা মুজাহিদে আজমের সাথে হাসরের মাঠে দাঁড়ানোর আশা করি, কামনা করি, দোয়া করি। কাজেই আমরা এমন ব্যক্তিদের সাথে আলমার উমামান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার হবে মহব্বত, তার সাথে তার, তার সাথে তার কিয়ামত। আমার ভাইয়েরা তাহলে আমরা মুজাহিদে আজমকে মহব্বত করি এই জন্য যাতে করে আমরাও এই আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠতে পারি। আমার বন্ধুগণ আসুন, বলছিলাম যে এই কথাটা হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে এবং ওনার সঙ্গীদেরকে বলা হয়েছে অমুক দিন, ভুলে গেছেন নাকি কি হবে? ফাঁসি। এখন সবাই দিছেন ফাঁসি, এখন এত বেকল এসে ঘটনা কি? শুনাইলাম মৃত্যুর কথা, হাসি মারল যে সে কিছুক্ষণ স্তব্ধ থেকে, তারপরে বলেছে এ মৌলবীর দল বুঝেছ আমি কি বলছি? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছ? কতমি মরণের কথা বলছো, ফাঁসি হবে। তো ফাঁসির সাথে তোমাদের হাসির কি সম্পর্ক? হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমাদের সব সময় একটা ভয় ছিল যে আমরা ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই ভয় আমাদের ভিতরে বিরাজ করে। কিন্তু যখন তুমি আমাদেরকে ফাঁসির কথা শুনাইলা, এই ভেবে আমাদের হৃদয়ে আনন্দ এসে গেছে যে এই অবস্থায় যদি ঈমানের হালতে আমরা ফাঁসিতে ঝুলে মরি তাহলে আমরা হয়ে যাব শহীদ, আর শহীদেরা বিনা হিসাবে জান্নাতে। এই জন্য হাসি, এই জন্য হাসি। আমার ভাইয়েরা তাহলে আসুন, দুনিয়ার কোন কাফের বেঈমানকে, দুনিয়ার কোন নবী দুশমনকে, আল্লাহর দুশমনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ তারা যত কিছুই হোক না কেন, যত কিছুই হোক না কেন, যত কিছুই হোক না কেন, এরা মরতে রাজি না, শুধু বাঁচতে রাজি। আর ঈমানদার, ঈমানদার বাঁচতে যেমন রাজি, প্রয়োজন হলে মরতেও রাজি। কথা ঠিক কি না? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দুশমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভয় নাই। এক নাম্বার হলো মরণের ভয় নাই, মরণের ভয় নাই। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই এই জন্যে মরণকে তিনিও ভয় করতেন না, যার কারণে যাকে লৌহ মানব বলা হতো আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলার সাহস তিনি করতে পেরেছিলেন। এই কথা বলেন আরো জোরে, ঠিক কিনা? মরণকে ভয় করে না। আরেকটি কথা আমাকে না বললেই নয়, বাতিল যুগে যুগেই ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। তো বাতিল যেমন থাকবে, হকের অনুসারীরাও থাকবে। কাজেই আমি বলতে পারি, কুফর শিরক বেদাতের বিরুদ্ধে মুজাহিদে আজমের সর্বোচ্চ আন্দোলন ছিল, সুন্নতকে জিন্দা করার জন্য ওনার প্রাণপণ চেষ্টা ছিল। আমি মনে করি উনি পরিপূর্ণরূপে সফল হয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার ভাইয়েরা আজকে শামসুল হক মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি নাই, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম নাই, মাওলানা আথরানি রহমতুল্লাহ আলাইহি নাই, হাফিজ জি হুজুর নাই, কিন্তু তার যোগ্য উত্তরসূরিরা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলার জমিনে আছে।
আমার বন্ধুগণ মরণকে ভয় করতেন না বলেই প্রতিবাদ করতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন, বাতিলের বিপক্ষে তিনি দাঁড়াইতে পেরেছিলেন। এই কারণেই যে তিনি মরণকে ভয় করতেন না, বরঞ্চ চিন্তা করতেন এটা ঈমান নিয়ে যেন মরতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি। আমার ভাইয়েরা, বলছিলাম বাতিল সব যুগেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুজাহিদ আজমের যোগ্য উত্তরসূরি হতে হলে ভিতরে এই চিন্তা চেতনা লালন করতে হবে, সকল বাতিলের মোকাবেলায় আমরাও কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, রাজি সবাই, রাজি সবাই, রাজি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাত নামান। বাতিলের আগমন হয়েছিল নমরুদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল ফেরাউনের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল মুসা কালিমুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল বনি ইসরাইলীদের রক্ত পিপাসু রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ঈসা রূহুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল রোম সম্রাট আর পারস্য সম্রাটের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল, বাতিলের আগমন হয়েছিল মুসাইলামাতুল কাযাবের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর রূপ ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল মনসুরের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল ফিরকা ইসনা আশারিয়ার রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল ইংরেজ লাল কুত্তাদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল, বাতিলের আগমন হয়েছিল কুফর শিরক বেদাতের বহু রূপীর রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খারাত হযরত কাসিম নানুতুবি এবং দেওবন্দ ওলামা একরামের সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল নাস্তিক মুরতাদার ব্লগারদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আসুন, জিহাদ তো করবেন অবশ্যই, এর আগে নিজেকে একটু তৈরি করে তো নিতে হবে। মুজাহিদে আজমের মতো আগে সুন্নতের অনুসারী হই, শরীয়তের পাবন হই, তারপরে দরকার হলে জিহাদে যাবেন। এখন পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না, সুন্নতের ধার ধারে না, একে যদি বলি আসেন জিহাদে যাই, এত গড়ে থাকলেও ঘর থেকে পিছন দিকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করবে। আমার ভাইয়েরা, সেই জন্য আগে আসুন, ব্যক্তিকে তৈরি করতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে তৈরি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, নেককারদের কাছে যাইতে হবে, যেমন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হযরত থানবী রহমতুল্লাহ আলাই সহ বুজুর্গান দ্বীনের সহপতি ছিলেন। বর্তমান সময়েও আমাদেরকে নিশ্চয় কোনো না কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়ে নিজেদেরকে আগে তৈরি করতে হবে। কি বলেন ঠিক কিনা? কারণ আমাদের আমাদের অনেকের সুরত ভালো, কিন্তু আমাদের অনেকের সুরত ভালো কিন্তু আমি আমি এরপর একটা আমি বলবো না, আমাদের মুখ ভালো কিন্তু অনেকের বুক ভালো না। মুখে যা বলি বুকে তা লালন করি না, বুকে যা লালন করি মুখে তা প্রকাশ করি না। আমার ভাইয়েরা, সেই জন্য আমি তো আপনাদের অনেকটা বিন্দাওয়াতি মেহমান, সেই জন্য আমি একটু কম কথা বলি বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে দয়া করে আমাকে পাঁচ মিনিট আগে জানাইলে আমার জন্য সুবিধা হবে, একেবারে হঠাৎ যেন ডাইরেক্ট বন্ধ না হয়। জি আচ্ছা আচ্ছা, হুজুর আসা পর্যন্ত কথা মাশাআল্লাহ তো আনলিমিটেড, এখন তো দেখা যায় মোটামুটি সময় একেবারে কম হবে না। হুজুর রওনা করছেন, আসতেছেন, আর আসলেই ইনশাল্লাহ আমার শেষ হবে। তবে এখন যদি আপনারা দোয়া করেন যে হুজুর তাড়াতাড়ি যেন আল্লাহ পৌঁছায় দেয়, তাহলে আমার সময়টা কমবে। আর যদি দোয়া করেন যে হুজুর আস্তে আস্তে আসো, তাহলে আমার সময়টা একটু বাড়বে। এখন দোয়া আপনারা কোনটা করবেন ঠিক করে করেন।
আমার ভাই আপনারা যেটা করেন আমি এটার সাথে একমত আমার কোনো দ্বিমত নাই দোয়া করেন বুজুর্গ তাড়াতাড়ি আসতে আমার সময় কম হইলেও কোনো অসুবিধা নাই আর যদি হ্যাঁ কোনো কারণে আসতে দেরি হয় তাহলে এইটা আমি গনিমত মনে করব যে দুই চারটা কথা একটু বেশি বলতে পারবো দুনো দিক থেকেই ইহদাল হোসনায়েন খালি নাবাসত দুই কল্যাণের এক কল্যাণ থেকে অবশ্যই মুক্ত না একটা তো হবেই ইনশাআল্লাহ আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে না তো আপনাদের অসুবিধা হবে না তো আসুন বলছিলাম আল্লাহওয়ালা যারা তাদের কিসের ভয় নাই ওই কথা বলেন না কেন কিসের ভয় নাই মরণের ভয় নাই মরণের ভয় নাই মরণের ভয় নাই কারণ মরণ হলো তোহফা হাদিয়া আমার বন্ধুগণ হাদিয়া পাইলে মানুষ খুশি আল্লাহওয়ালা যারা তারা মরণ পাইলে খুশি কারণ মরণের আগেই তো জান্নাতের নমুনা চোখের সামনে হাজির করা হয় আরো জোরে আরো জোরে আরো জোরে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই উনি আমাদের এক মুরব্বী ছিলেন আমরা যাদের অনুসারী উনি ওনার জীবনে যত খেদমত করে গিয়েছেন প্রথমত আমি দোয়া করি আল্লাহ সকল খেদমতকে কবুল করেন এবং কেয়ামত পর্যন্ত বাকি রাখেন আমার ভাইয়েরা ওনার জীবনের সবচেয়ে বড় যেই বিষয়টি সেই বিষয়টি হলো তিনি কোনোদিন কোনো বাতিলের সামনে মাথা নত করেন নাই শুধু মাথা নত করেন নাই তা নয় বাতিল যত শক্তিশালী হয়েছে না কেন তিনি তার মোকাবেলায় এর চেয়ে আরো বেশি শক্তিশালী ছিলেন কারণ হকের পক্ষে যারা থাকেন তাদের পক্ষে কে থাকেন সবার জবানে আল্লাহ শব্দটাও বের হয় না হকের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আল্লাহ অতএব হকের উপরে যারা থাকবেন তাদের ভয় নাই কারণ তাদেরকে সাহায্য করবেন স্বয়ং আল্লাহ তাদের পক্ষে থাকবেন আল্লাহ আর হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ আর কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সব সময় আল্লাহর রহমত আর সাহায্যের উপরে ভরসা করে চলে এবং বাতিলের মোকাবেলা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়ার মানুষ ভালো করে শোনো সাবধান থাকো তোমরা আমার বন্ধু যারা নিশ্চয় যারা আমার ওলি লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের ভয় নাই কথাটার ব্যাখ্যা অনেক লম্বা আমি যেহেতু একেবারেই কম সময়ে কথা বলবো সেই জন্য আমি শিরোনাম ভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহর ওলিদের ভয় নাই কোথায় আমার ভাইয়েরা ভয়ের ঘাঁটি আমাদের সামনে মোট ছয়টা কয়টা ঘাটিতে ভয় আছে ছয়টা এক নাম্বার মরণের ঘাটিতে ভয় আছে না নাই এক দুই নাম্বার কবরের ঘাটিতে ভয় আছে না নাই তিন নাম্বার হাশরের ময়দানের সেই ভয়াবহ অবস্থা ভয় আছে না নাই চার নাম্বার মিজানের ঘাটিতে ভয় আছে না নাই পাঁচ নাম্বার পুলসেরাতের ঘাটিতে ভয় আছে না নাই ছয় নাম্বার জাহান্নামের ভয় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হয়ে যায় যারা আমার ওলি হয়ে যায় তাদের এই ছয় ঘাটিতে কোনোটার মধ্যে ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ তাকে সব ভয়ের জায়গা নির্ভয়ে অতিক্রম করাইয়া জান্নাতের মেহমান করে দেব কার বন্ধু হতে পারলে এত আসতে বললে হবে না এই সময় এই আসতে বলার সময় না যেখানে আমার আপনার নবী রহমতের নবীকে নিয়ে আজকে আন্তর্জাতিকভাবে কোলাঙ্গারা নবীর ইজ্জতের উপরে হামলা করছে নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করছে এমন একটি সময়ে নবীর উম্মতেরা সদর শাহ হুজুরের অনুসারীরা নীরব বসে থাকলে হবে না আওয়াজ এতটাই বিকট হতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট সহ দুনিয়ার সব নবীর দুশ্মনের কলিজার পানি যেন শুকায় যায় আমার ভাইয়েরা সবাই একটু দয়া করে এদিক ওদিক তাকাবেন না মেহরবানি করে কিছু সময়ের জন্য একটু আমার দিকে তাকাইবেন কারণ কথা এই মুহূর্তে আমি বলছি এই জন্য দয়া করে একটু আমার দিকে তাকায় কথাগুলো শুনলে এলোমেলো হবেন না মনোযোগ নষ্ট হবে না আমার ভাইয়েরা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা আমার নবীকে নিয়ে কথা বলবে নবীকে নিয়ে ব্যঙ্গ করবে নবীর বিরুদ্ধে গালিগালাজ করবে আর আমরা কি তার নীরবে সহ্য করব আর হজম করব এটা হতে পারে না মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির আদর্শ এইটা না অতএব আমি বলছি বাতিল যে কোনো ধরনের হোক যে কোনো লাইনের হোক বাতিল যদি হয় তাহলে আমরা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির একজন উত্তর শুনি জিন্দা থাকতে বাংলার জমিনে কোনো বাতিলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না পারবো পারবো
আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলি যদি হওয়া যায়, আল্লাহ ওয়ালা যদি হওয়া যায়, মরণের কোনো ভয় তাদের থাকে? এই আল্লাহ ওয়ালাদের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই ভয় আছে, কিন্তু মরণের কোনো ভয় আল্লাহ ওয়ালাদের কলবে নাই। আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন, আমাদের আকাবিরদের কথা না বললে, দেওবন্দি উলামায়ে কেরামের কথা না বললে আমরা আর বলবো কার কথা? এই এই জমিনে তো তারাই দিন কায়েম করে গেছেন, এই এই জমিনে তো তারাই বাতিলের মোকাবেলা করে গেছেন। হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাই উনি বলেন, আমাদেরকে ইংরেজরা জেলখানায় আটকেছে, আমাদের ফাঁসি কার্যকর করার জন্য এক জেল থেকে আরেক জেলে ট্রান্সফার করা হয়েছে, রেলগাড়ি মালগাড়ি ডাব্বাতে উঠায় দেওয়া হয়েছে, যে গাড়িগুলোতে কোনো জানালা নাই, দরজাগুলো লক, বাইরে লো হাওয়া, এমন অবস্থায় আমাদের চর্মরোগ দেখা দিয়েছে, নেওয়া হয়েছে আরেক জেলখানায়। সেখানে আমাদেরকে একদিন গিয়ে এক ইংরেজের বাচ্চা কয়, ওই মৌলবীর দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি কার্যকর হবে। কি হবে? বুঝে শুনে বললেন, কি হবে? যেই মাত্র বলছে ফাঁসি, এমনি সব ওলামায়ে কেরাম দিয়েছেন হাসি। আল্লাহু আকবার বলেন, আপনাদের আপনাদেরকে হাসি দেওয়ার জন্য বলি নাই, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই ভাই, ফাঁসির সাথে কি হাসির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, উনি হাসি, সবাই হাসি মানলেন, হে তো বেক করে রয়েছে, হে তো মনে করছে ফাঁসির খবর দিব, মরণের কথা শুনবে, মৌলবীর দল কানবে, আর না হয় চেহারা একটু মলিন করবে, কান্নার ভান করবে। কিন্তু মনে রাখবা, তোমরা দুনিয়ার কাফের বেঈমানেরা, মরণকে ভয় করো, আর ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা যারা, তারা মরণকে তোহফা মনে করে, তোহফাতুল মুমিনি আল মউত, মউত হলো ইমানদারের জন্য হাদিয়া, কারণ ইমানদার মরবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমি বলি, মুসলমান তো ওই জাতির নাম যারা বাঁচলেও লাভ, যারা মরলেও লাভ, যারা খাইলেও লাভ, যারা না খাইলেও লাভ। এত আস্তে এখানে ঠিক বলাটা ঠিক হয় না, আর একটু জোরে বলেন। আমরা মুসলমান বাঁচলেও লাভ, আল্লাহর গোলামি করব, মরলেও লাভ, জান্নাতের মেহমান হব। আবার যদি বলি, মুসলমানেরা যদি জিহাদের ময়দানে যায়, শাহাদত বরণ করলে শহীদের উপরে আল্লাহ খুশি, যদি গাজী হয়ে ফিরে আসে গাজীর উপরে আল্লাহ খুশি, মুসলমান খাইবে পেট ভরে শুকরিয়া আদায় করবে শাকের উপরে আল্লাহ খুশি, মুসলমান যদি না খায় খোদাত্ব তাকে ধৈর্য ধারণ করবে সাবরের উপরে আল্লাহ খুশি। সম্মানিত ভাইরা, যারা বসেছেন আরো কিছুক্ষণ সময় বসে থাকবেন না ইনশাআল্লাহ, মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকবেন তো? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন উনাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আপনাদের? দাঁড়া এই থাকতো না বসে যাইতো? হ্যাঁ, তো আপনারা সবাই মিলে উনাদেরকে একটু বলেন তো বসে যাইতে, কারণ আমি তো একলা মানুষ। আপনারা যদি সবাই বলেন তাহলে এটার অ্যাকশন হবে বেশি, একটু সবাই দয়া করে বলেন তো যে ভাইরা আপনারা বসে যান, মাশাআল্লাহ। ওই যে দেখেন কাজ হয়ে গেছে। আরে ভাই, দল বড় না হইলে এখন ক্ষমতা কম থাকে, এই জন্য ওনাদেরকে আমার দলে নিয়ে নিলাম আর কি। এই আপনারা আমার সাথে একমত না? সবাই একমত? তাহলে এবার আমি ঘোষণা করছি, সাইডে ফাইডে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, একজনেরও দাঁড়িয়ে থাকার অনুমতি নাই। কোন ঠিক কিনা? তাহলে আর দাঁড়িয়ে থাকা যাবে না, যে যেখানে আছেন মেহরবানি করে বসেন, আর যদি বসবার মতো সুযোগ যেখানে দাঁড়িয়ে আছেন না হয় তাহলে মাঠে আসেন, মেহরবানি করে বসে, বাস বাস হইছে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই বসে গেছে। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মজমাটাকে মজমাটাকে এলোমেলো করা যাবে না, আমরা অবশ্যই সুশৃঙ্খল ভাবে বসবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে তাহলে দেখেন আমার ভাইয়েরা, দুনিয়াদারেরা দুনিয়াদারেরা বুঝে দৌলত, টাকা বেশি হওয়া লাগবে, বেশি হওয়া লাগবে, আর আল্লাহ ওয়ালা যারা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ ছিলেন যারা, তারা চিনতেন বরকত। এক হলো দৌলত, আর এক হলো, আরে শব্দগুলি উচ্চারণ করেন কাজে লাগবে, এক হলো দৌলত আর এক হলো দৌলত। থাকলেও যদি বরকত না থাকে, বেশিটা দিয়েও ভালো কাজ করা যায় না, বরকত থাকলে অল্প দিয়েও অনেক কাজ করা যায়। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে বরকত কোন জিনিসের নাম, কারামত কোন জিনিসের নাম, কারামত ওলিদের যে কারামত, এটা আমার একটু বুঝার বাকি ছিল। হ্যাঁ, আমি বিশ্বাস করতাম এটা মুসলমানদের একটা আকীদা, কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য, কিন্তু বাস্তব কোনো অভিজ্ঞতা আমার ভিতরে ছিল না যে এটা কেমন। একবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার
বার্ষিক মাহফিল। তো প্রত্যেক বছর ওই মেহমানদের জন্য 200 মানুষের মতো 2-250 মানুষের খানা পাক করা হইতো মেহমানদের জন্য। তখন দারুল দেওবন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওই অন্যান্য বছরের নিয়ম অনুযায়ী 200 মানুষ 200-250 মানুষের খানা তৈরি করেছে, কিন্তু মানুষ হয়ে গেছে কয়েক হাজার মেহমান, 5-10 হাজার মেহমান হয়ে গেছে। এখন এই নিয়ে আমাদের ভিতরে এমন টেনশন যে এত মানুষের কিভাবে মেহমানদারি করব। বাধ্য হয়ে হযরত মাওলানা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহের কাছে গেলাম, গিয়ে উস্তাদের কাছে বললাম, হযরত অন্যান্য বছরের নিয়ম অনুযায়ী রান্না তো করলাম 2-250 মানুষের খানা, মানুষ তো হয়ে গেছে কয়েক হাজার, এখন কি করব। আমার ভাইয়েরা, যার কাছে বলা হয়েছে, যার কাছে বলা হয়েছে সাহেব নিসবত আল্লাহর ওলি হযরত ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় মাপের ওলি। দারুল দেওবন্দের বোর্ডিং এর লাইন, ছাত্ররা খানা উঠাইতে আছে, খানা উঠাইতে আছে, হযরত এই দিক দিয়ে গেলেন, হঠাৎ করে এক ছাত্রের উপরে নজর পড়লে তিনি বলে বসলেন, এটা তো আমার মাদ্রাসার ছাত্র না। এভাবে দেখায় বললেন, এটা আমার মাদ্রাসার ছাত্র না। অনেকেই বলতে চাইলেন, না হযরত এটা মাদ্রাসার ছাত্র, না এটা মাদ্রাসার ছাত্র না, আমার মাদ্রাসার ছাত্র না, আমার মাদ্রাসার ছাত্র না। এবার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল, তত্ত্ব তালাশ নিয়ে দেখলেন এটা আসলেই দারুল উলুমের ছাত্র না, ছাত্রর সুরত ধরে বোর্ডিং এর খানা উঠে। হযরতকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি তো এত ছাত্রের চেহারা চিনেন না, নাম জানেন না, কিন্তু হঠাৎ করে এই ছেলেটাকে দেখে কেমন করে বুঝলেন, কেমন করে বলতে পারলেন এটা দারুল উলুমের ছাত্র না? হযরত ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি একদিন স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার লাভ করেছি, আর একটু মহব্বতে রহমতের দিদার, রহমতের নবীর দিদার নসিব হয়েছে। নবী আমাকে নিয়ে চললেন একটি দুধের কুয়ার নিকটে, ওই কুয়ার নিকটে গিয়ে রাহমাতুল আলামিন নিজ হাতে বালতি ছেড়ে ওই কুয়া থেকে দুধ উঠায়া দেন, আর আমার হাতে গ্লাস দিয়েছেন, আর বলছেন, হে ইয়াকুব, তোমার মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দুধ পান করাও। রহমতের নবী কুয়া থেকে দুধ উঠায়া দেন, আর আমি গ্লাস ভর্তি করে ছাত্রদেরকে পান করাই। ওই দিন যে নবীর দেওয়া দুধ আমার মাদ্রাসার যত ছাত্রদেরকে আমি পান করাইছি, এই ছাত্রর চেহারা আমি ওই দিন দেখি নাই, এই জন্য বলছে এটা আমার দারুল উলুমের ছাত্র না। সেই আকুম মানু তুমি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, উনি এবার বললেন, দেখা যাক এবার ইয়াকুব নানুতবি এবং ইয়াকুব নানুতবির আসাতিজা একরামের সাথে মালিকের সম্পর্ক কতটুকু, আল্লাহর দয়া কতটুকু আমাদের উপরে হয়। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ গেলেন বোর্ডিং এ, খানা যেখানে রান্না করা হয়েছে ওই জায়গায় গিয়ে তিনি হাজির হইলেন, অতঃপর তিনি এবার গিয়ে বললেন, একটু ঢাকনাগুলো ওঠাও, ওঠানো হলো, হযরত কি জানি পড়লেন, অতঃপর তিনি একটু ফু দিয়ে চলে আসলেন, আর বললেন, বিসমিল্লাহ করে এবার খাওয়াইতে থাকো। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাওয়ানোর জিম্মাদারি আমারও ছিল, খাওয়াইতে লাগলাম, 5-10 হাজার মানুষ সবাইকে শুধু খাওয়ানোই হলো না, খাওয়ানোর পরে মেহমান বিদায় হওয়ার পরে আশেপাশের গ্রামে বাড়ি ঘরে এই খানা আমরা হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দিলাম। এরপরেও দারুল দেওবন্দের ছাত্ররা 2 দিন পর্যন্ত এই খানা খাওয়ার পরেও শেষ হয় না। হ্যাঁ মুসলমান, এই জন্য আসুন, দুনিয়ার লোকেরা, দুনিয়াদারেরা বুঝে দৌলত, আর আল্লাহওয়ালারা বুঝেন বরকত। আর আস্তে আমার ভাইয়েরা, এটা নতুন কিছু নয়, এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই জন্য আমি বলি, খেয়াল করে দেখবেন, আজকে যেখানে কয়েক হাজার টাকা, 15-20 হাজার টাকা, 40 হাজার টাকা, 50 হাজার টাকা, 80 হাজার টাকা, 1 লাখ টাকা বেতন, এরপরেও মানুষ চলতে হিমশিম খায়, চেহারার দিকে তাকানো যায় না, চেহারা মলিন। সেই জায়গায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির উত্তর শরীফ কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম 4-5-6-8 হাজার টাকার ভিতরে এমন সুন্দরভাবে চলে, চেহারা দেখলে বোঝা যায় কয়েক লাখ টাকা মনে হয় বেতন পায়। চেহারা সুরত দেখলে, জামার স্ত্রী দেখলে,
কালার দেখলে সাজগোজ দেখলে আলহামদুলিল্লাহ যেটাই থাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মনে হয় লক্ষ লক্ষ টাকা মনে হয় মাসে কামা আর যারা দেড় দুই লাখ আড়াই লাখ টাকা মাসে বেতন পায় মাসের বিশ তারিখের পরে আর চেহারার দিকে তাকানো যায় না কি ভাই সাহেব কি হয়েছে সমস্যা কি ও কয়েন না হুজুর বোর চাহিদা পূরণ করতে করতে কাহিল হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তাহলে আলহামদুলিল্লাহ বরকত বরকত দুনিয়াদারেরা বুঝে দৌলত আর হক্কানি উলামায়ে কেরাম বুঝেন বরকত এই বরকতের উপর দিয়ে আলহামদুলিল্লাহ চলতে আছে জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এই জাতির দরদি সন্তান সবচেয়ে বেশি দরদি সন্তান হলো হক্কানি উলামায়ে কেরাম যেখানে দেশের সব স্কুল কলেজ এখনো বন্ধ কলেজ ভার্সিটি বন্ধ সেখানে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অনুনয় বিনয় করে মাদ্রাসাগুলো খোলায়া মুসলমানদের সন্তানদেরকে মাঠে দিন শিখাইতে আছে কোরআন হাদিস শিখাইতে আছেন এর চেয়ে দরদি আর কেউ হতে পারে না অতএব সেই হক্কানি উলামায়ে কেরাম সারা মুসলিম সমাজও চলতে পারে না ভাইয়েরা আমি আমার কথার শেষ দিকে একটি কথা বলতে চাই ফকরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহ সদর সাহেব হুজুর ওনারা একই সময়ের লোক ফকরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহ রেলগাড়িতে উঠছেন উঠার পরে দেখেন পাকিস্তানি সেনাবাহিনীর লোক নরম না গরম হ্যাঁ হ্যাঁ গরম তো গরম দেখে উনি মনে মনে ভাবলেন আমি একটু দূরত্ব বজায় রাখি একটু দূরত্ব বজায় রাখি এদের সাথে গিয়ে ঘেঁষাঘেঁষি করে লাভ কিন্তু দেখা গেছে আলেম ওলামাদেরকে দেখলে আবার কিছু কিছু মানুষ আছে এরা আবার নিজের জবানটারে বেশি কন্ট্রোলে রাখতে পারে না খামোখাই যেন কিছু এদিক ওদিক কথাবার্তা কয় জামা কাপড় লম্বা দেখলে ভাই কাপড়ের দাম বাড়াই লেছে হুজুর কথা বুঝেন না এরকম এরকম অনেক কথাবার্তা বলে তো উনি একটু নিরাপদ দূরত্বে বসে রইলেন কিন্তু থাকলে হবে কি তারা তো খুসানি শুরু করছে খুসাইতে খুসাইতে এমন জায়গায় নিয়ে গেছে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই উনি তো আর জবাব না দেওয়ার লোক না যেখানে গেলে দেখবেন যে এখন আর জবাব না দিলে ঠিক হবে না ইসলামের ক্ষতি হবে ওলামায়ে কেরামের শান মান ইজ্জতের ক্ষতি হবে সেখানে তো তিনি নীরব বসে থাকতে পারেন না ওই ইয়াতে জামাল আব্দুল নাসেরের সময় মিশরে এক আন্তর্জাতিক সেমিনার হয়েছিল যেখানে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহ এক অধিবেশনের সভাপতিও ছিলেন ওনার সভাপতিত্বে সভা চলছে বয়ান চলছে এমন সময় মিশরি এক মাওলানা সাহেব সুতা পরিষ্কার কি কি নাই তো সবাই বলেন না কি নাই আমাদের আসেনি আমাদের নবীর ছিল কি না মাশাআল্লাহ তো দেখেন অনমিশরি মাওলানা সাহেব আসছেন আয়সা বলতেছেন আমার একটু সুযোগ দেন আমি একটু বয়ান করব তো হযরত তাকায়া দেখেন পরিষ্কার তো জিজ্ঞেস করলেন কোন বিষয়ে ওয়াজ করবেন আপনি জাতিকে কোন বিষয়ে নসিহত করবেন আলা সুন্নতে রাসূলিল্লাহ আমি রাসূলের সুন্নাত বিষয়ে ওয়াজ করব ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলেন তাইজু বি সুন্নতি ওয়া লাইসা ফীকা সুন্নাতুন আপনি মানুষকে সুন্নতের ওয়াজ করবেন আপনার দি সুন্নাত নেই মিশরে মাওলানা সাংঘাতিক রাগ করছে সাংঘাতিক বেড়া তখন পূর্ব পাকিস্তান থেকে আইসা এখানে সভাপতির চেয়ার পায়া ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন হালিল ইসলাম মুআল্লাকুন ফিল লিহিয়া ইসলাম কি দাড়ির মধ্যে লটকানো থাকে যে দাড়ি না থাকলে ইসলাম থাকবে না এরকম কথা কিন্তু আমরা অনেক বলি এটা না থাকলে ইসলাম থাকবে না কে বলছে হুজুরদেরকে ওইটা না থাকলে ইসলাম থাকবে না কে বলছে হুজুরদেরকে অমুকটা করলে ইসলাম থাকবে না কে বলছে হুজুরদেরকে আরে হুজুরদেরকে কেউ বলে নাই হুজুরদেরকে বলেছেন মদিনার নবী বেচারা খুব মেজাজ গরম করে কয় হালিল ইসলাম মুআল্লাকুন ফিল লিহিয়া ইসলাম কি দাড়ির মধ্যে লটকানো ফখরে বাঙ্গাল সাথে সাথে জবাব দিয়ে বলেন লা বালিল বালিল লাহিয়াতু মুআল্লাকুন ফিল ইসলাম গোটা ইসলাম দাড়ির মধ্যে লটকানো না তবে দাড়ি ইসলামের মধ্যে লটকানো সেই ব্যক্তির নাম ফখরে বাঙ্গাল আমার ভাইয়েরা তো দেখেন উনি খুসাইতে খুসাইতে উনাকে এমন জায়গাতে নেওয়া হয়েছে যে উনি আর এখন জবাব না দিয়ে পারেন নাই জবাব দিতে গিয়ে প্রথমে এই বুড়া আঙ্গুলটা দেখাইছে এই বুড়া আঙ্গুলটা আপনাদের গোপালগঞ্জের ভাষায় সব সময় ভালো বুঝাইতে পারি নাই আরে ভাই বুড়া আঙ্গুলটা কি গোপালগঞ্জের পরিভাষায় সব সময়ই ভালো বোঝায় হ্যাঁ এটা বাংলাদেশের পরিভাষায় বুড়া আঙ্গুল মানে এটা সাংঘাতিক কিছু এটা অনেক বড় বিপদ সংকেত মানে অনেক সময় এমনও হয় আমাদের এলাকায় দেখি কেউ যদি বুড়া আঙ্গুল দেখায় না একসাথে কোনো আপোষ নাই জমি জামা বিক্রি করব তবু এর সাথে সাথে কোনো সার নাই তো কি হয়েছে চাচা কি করছে ভাই আমার বুড়া আঙ্গুল দেখাচ্ছে তো বুড়া আঙ্গুল দেখাইছে কি হয়েছে আঙ্গুলই দেখাইছে জি না এটা দিয়ে আর একটা সিগন্যাল আছে আমি আর চেয়ে বেশি বলতে পারবো না এই জন্য খুব রাগ এখন তারাও তো রাগ করছে এই মালামিক বুড়া আঙ্গুল দেখাইলেন কেন
আপনারা এতক্ষণ যা কিছু বলছেন, তোমরা এতক্ষণ যা কিছু বলছো সব কিছুর জবাব দিয়েছি বুড়ো আঙ্গুল দেখে। আলেমুল্লাহ বলে ব্যাক কর, এটা বলে খুব ব্যাক কর, ব্যাক কর না, সরল 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 এক জিনিস, ব্যাক কর আরেক জিনিস, সরলতা এক জিনিস, নির্বুদ্ধিতা আরেক জিনিস। ফখরে বাঙ্গাল বললেন আমি জবাব দিয়েছি, কইরা আবার কেমনে আঙ্গুল দেখায় জবাব দেয় কেমনে একটু বুঝায় বলেন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বলেন শোনো, তাকায়া দেখো হাতের ভিতরে আঙ্গুল আছে পাঁচটা, এই পাঁচটা আঙ্গুল মিলে একটি সমাজ, ওই সমাজের লিডার হলো বুড়া আঙ্গুল, কিন্তু বুড়াটা তাকে একটু দূরে, চারটা তাকে খুব কাছাকাছি মিলেমিশে, বুড়াটা তাকে একটু দূরে, এরপরও এই বুড়াটা সারা চলতে পারে না চার আঙ্গুল। সব বাদ দিলাম, শুধুমাত্র একটু খেয়াল করেন বাতের লুকমাটা ধরেছেন, মুখের ভিতরে দিবেন খাইবেন, চার আঙ্গুল মিলে পাঁচ আঙ্গুল মিলে ধরে আনলেও কাছে আনার পরে চার আঙ্গুলের আর কোনো কাজ থাকে না, বুড়া আমি একটু ধাক্কা দেয়। যদি রে মুসলমান এই বুড়া আঙ্গুল এখানে একটু ধাক্কা দিয়ে হেল্প না করে, তাহলে অবশ্যই অবশ্যই মুখের ভিতরে ভাত যাবে না। এইভাবে করে আরো অনেক আছে বললাম না, এই বুড়া আঙ্গুল ছাড়া চার আঙ্গুল চলতে পারে না, কিন্তু এটার অবস্থান চারটা থেকে একটু দূরে। ঠিক তেমনি ভাবে হকানি ওলামায়ে কেরাম নিজের ইমান ও আমল বাঁচানোর জন্য সুদ ঘুষে ভরা মদ জুয়া হাউজি বাম্পারে ভরা সমাজ থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখে। ওই বুড়া আঙ্গুল দূরে থাকলেও বুড়া আঙ্গুল ছাড়া চার আঙ্গুল যেমন চলতে পারে না, হকানি ওলামায়ে কেরাম সারা মুসলিম সমাজ এক মুহূর্ত চলতে পারে না। অতএব আমরা হকানি ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। হকানি ওলামায়ে কেরাম দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যেই দিকে আমাদেরকে রাহবরি করবেন, আমরা তাদের দেখানো পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের রাহবরিতে চলবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।